একদিন পঞ্চপাণ্ডব দ্বাপর যুগের শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন যে কলিযুগ কেমন হবে। এর বেশ কিছুকাল পর ভগবান শ্রীকৃষ্ণ একদিন পাঁচ ভাইকে পরামর্শ দেন যে এক জঙ্গলের ভেতর পাঁচ ভাই পাঁচটি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হাঁটবে এবং হাঁটা শেষে আবার শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসতে হবে। তারপর তারা কী দেখলেন এসে শ্রীকৃষ্ণের কাছে জানাতে হবে। যুধিষ্ঠির একটা পথ ধরে হাঁটলেন। সে ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একটা হাতি দাঁড়িয়ে আছে, কিন্তু তার দুটি শুঁড়। যুধিষ্ঠির ফিরে এসে এই অদ্ভুত হাতির কথা শ্রীকৃষ্ণের কাছে জানালেন। শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম। তারা মুখে বলবে এক কথা, কিন্তু তারা কাজগুলো করবে সম্পূর্ণ আলাদা। ভীম অন্য আরেকটি পথ ধরে হাঁটলেন এবং সে দেখতে পেলেন একটি গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু গরুটি এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে। ভীম এই কথাটি শ্রীকৃষ্ণের কাছে জানালেন। শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগের মাতা পিতাও হবে ঠিক একই রকম। মাতা পিতার অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসাই সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। এতে সন্তানদের বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল করে তুলবে এবং অসৎ পথে গমন করবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের কাছে বড় বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন একটি পথ ধরে হেঁটে কৃষ্ণের কাছে এলেন। অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল পড়ে আছে, আর ওই ছাগলের উপর বসে আছে একটি বড় শকুন। কিন্তু ওই বড় শকুনের দুই ডানায় লেখা আছে বেদমন্ত্র। শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা ঠিক এই রকম হবে, অর্থাৎ দেশ ও সমাজের বুকে তাদের প্রচুর ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। অর্থাৎ তারা সবাইকে উপর উপর ধার্মিক ভাব দেখাবে, কিন্তু তারা আসলে শাস্ত্রজ্ঞানে অজ্ঞ থাকবে। নকুলও দেখে এসে কৃষ্ণের নিকট বললেন যে এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, কিন্তু কোনো বড় বৃক্ষ তাকে কোনোভাবেই আটকাতে পারছে না। অবশেষে সামান্য একটা গুল্ম গাছের তলায় এসে আটকে যায় পাথরটি। শ্রীকৃষ্ণ তখন বললেন কলিযুগের মানুষের পাপের পরিমাণ এতই বেড়ে যাবে যে পাপ ওই পাথরের সমান হবে, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনামরূপী গুল্ম গাছটিকে ধরতে পারে তাহলে সব বিপদ থেকে রক্ষা পাবে, অর্থাৎ হরিনামই হবে একমাত্র মুক্তির উপায়। সহদেব দেখতে পেলেন একটি বিশাল গভীর কুয়া, কিন্তু অবাক হয়ে দেখতে পেলেন যে ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই। শ্রীকৃষ্ণ শুনে বললেন কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও জাঁকজমকপূর্ণ, এবং তাদের ধন সম্পত্তিও থাকবে এই গভীর কুয়ার সমান, কিন্তু ওই বাড়িতে ভগবানের জন্য কোনো মন্দিরও থাকবে না এবং ওই মালিকের মধ্যে বিন্দুমাত্র সুখ থাকবে না। এখন ঘোর কলিযুগ চলছে, আর একটু লক্ষ্য করলে দেখবেন বাস্তবে কিন্তু তাই ঘটছে। কলিযুগে একটা মাত্র মুক্তির উপায় আছে, হরিনাম করা। আমাদের উচিত প্রতিদিন সময় বের করে হরিনাম কীর্তন করা। ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।